সুশীল তুমি আমার বন্ধু তাই তোমায় থ্যাঙ্কস দিয়ে আমি ছোট করতে চাই না বাট আই এম হ্যাপি আমার মনোরঞ্জনের সব ব্যবস্থা করেছো তুমি তোমার এই পুষ্যি দলের নেতারা সবাই চাঙ্গা হয়ে গেছে মানে তোমাকে পেয়ে বল পেয়েছে শুধু বল পেলে হবে না প্রচু বল পাওয়ার ফলও দেখাতে হবে হ্যাঁ ম্যানেজারের দিকে একটু খেয়াল রেখো একটু মানসিক ভাবে চাঙ্গা রেখো সব রকম মনোরঞ্জনের ব্যবস্থা হয়েছে শেষ মুহূর্তে ঝুলিয়ে দিলে কিন্তু চাপ হয়ে যাবে না না সবকিছু শিখিয়ে পুড়িয়ে দিয়েছি স্যারের কথায় তো রাজি তো হলাম অবশ্য না হয় কোনো উপায়ও ছিল না কিন্তু কেসের কোনো সীমা নেই অপরূপ স্যারের উপর এতদিন গুটিয়েছিল এখন আমাকে সামনে ঠেলে দিয়ে নিজে নির্দোষ হয়ে বেরিয়ে যাবে অনেক সুযোগ সুবিধে আর টাকা দিচ্ছে অবশ্য কিন্তু জেলের বদলে পরে যদি ফাঁসিতে ঝুলিয়ে দেয় না না দেখো বেসিক্যালি তোমার সিকিউরিটির কথা ভেবেই আমি কম লোকজন আনিয়েছি তুমি সব কিছু থেকে বেরো তারপর দেখবি এর থেকে অনেক বড় পার্টি থ্রো করবো আই প্রমিস আরে সুশীল সত্যি বলছি তোমার মতন বন্ধু আমার আর একজনও নেই বিশ্বাস করো তুমি সত্যি সাবধানে সাবধানে দেখে আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে